প্রধানমন্ত্রীর বাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা অল্পের জন্য প্রাণে বাঁচলেন নেতানিয়াহু লেবানন শনিবার অর্থাৎ উনিশ অক্টোবর ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নিয়েছে ইসরায়েলি পত্রিকা হারেতসের রিপোর্টে বলা হয়েছে লেবানন থেকে ড্রোন হামলা চালানো হয় মধ্য ইসরায়েলের সিজারিয়া শহরের একটি বাড়িতে এই হামলা চালানো হয় বলা হচ্ছে ওই হামলার লক্ষ্য ছিল ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বাড়ি তবে তার বাড়ি সুরক্ষিত রয়েছে বলেও জানা গিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা এই বিষয়ের পরিপ্রেক্ষিতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে যে লেবানন থেকে তিনটি ড্রোন ছড়া হয়েছিল। এর মধ্যে একটি ইসরায়েলের কেন্দ্রীয় শহর সিজারিয়ায় একটি বাড়ি লক্ষ্য করে ছড়া হয় এমত অবস্থায় ওই ড্রোনটি যে ভবনে পড়েছিল সেটি ক্ষতিগ্রস্ত হয়েছে তবে ওই হামলায় কোনো হতাহতের খবর মেলেনি আচমকা হয়েছে বিস্ফোরণ শুরু হলো তদন্ত স্থানীয় পুলিশ জানিয়েছে সিজারিয়া এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায় ইতিমধ্যে থেকে করা এই বিমান হামলা তদন্ত করা হচ্ছে ইসরায়েলের গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী আয়রন ডোম এই ড্রোনগুলিকে থামাতে অক্ষম প্রমাণিত হয়েছে এই নিয়ে প্রশ্ন তুলেছে ইসরায়েলি গণমাধ্যম রিপোর্টে বলা হয় একটি ড্রোন সহজে ইসরায়েলের সীমান্তে প্রবেশ করেছে বলা হচ্ছে সেনা হেলিকপ্টারের পাশ থেকে এই ড্রোনটি এসেছে তিনটি ড্রোনের মধ্যে মাত্র দুটি ধরা পড়ে এদিকে ইসরায়েলি সেনাবাহিনীর মতে তিনটি ড্রোন লেবানন থেকে হাইফার দিকে চলে গিয়েছিল যার মধ্যে দুটিকে শনাক্ত করে থামানো সম্ভব হয়েছে সেই সময় তৃতীয় ড্রোনটি সিজারিয়ার একটি ভবনে আঘাত করে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন এর ফলে ভয়াবহ বিস্ফোরণ হয় রিপোর্টে জানানো হয় ড্রোনটি লেবানন থেকে প্রায় সত্তর কিলোমিটার দূরত্বে উড়েছিল এবং সরাসরি সিজারিয়ায় একটি বিল্ডিংয়ে আঘাত করে যার ফলে পার্শ্ববর্তী ভবনগুলিও ক্ষতিগ্রস্ত হয়েছে আয়রন ব্যর্থতা তদন্ত শুরু ডোমের তবে ড্রোনটি ইসরায়েল অধিকৃত সীমায় প্রবেশের পর উত্তর তেল আবিবের গ্লিট বসতিতে সামরিক ঘাটিতে সাইরেন বাঁচতে শুরু করে ইসরায়েলি সেনা আরও উল্লেখ করেছে যে ড্রোনটি আঘাত করার আগে এক ঘন্টার জন্য ভবনের ওপরে ছিল মিডিয়া রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে ইতিমধ্যেই বাহিনী ওই ড্রোনটিকে লক্ষ্য বস্তুতে আঘাতে বাধা দেওয়ার পাশাপাশি সামগ্রিক সিস্টেমের ব্যর্থতার বিষয় এবং সাইরেন সক্রিয় করার ক্ষেত্রে ব্যর্থতা তদন্ত শুরু করেছে